যাদবপুর লোকসভা কেন্দ্র একটা কসমোপলিটন ক্যারেক্টার রয়েছে এই এলাকায় শহরের প্রাণ কেন্দ্র আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় মেধা চর্চা হয় সেখানে আবার ভাঙরের মতো একটা গ্রামীণ অংশ এখানে জড়িয়ে রয়েছে এখানকার মানুষজন যাদেরকে সাংসদ হিসেবে নির্বাচিত করেছেন তাদের মধ্যে অনেকেই বিদগ্ধ এবং গুণী মানুষজন যেমন সুগত বসু অধ্যাপক কৃষ্ণা বসু কবির সুমন এরা রয়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্র থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার জিতে সংসদীয় রাজনীতিতে ঢুকেছিলেন যান কিলার বলা হয় তাকে চলুন এখানকার মানুষজন কি বলছেন শুনুন লোকসভা কেন্দ্রে আমি আত্রে দাঁড়িয়ে রয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রের মানুষের কথা শুনতে এখানকার জনপ্রতিনিধি বা যারা রাজনৈতিক দলের কর্মী রয়েছেন তাদের কথা শুনতে যাদবপুর লোকসভা কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায় যাকে বলা হয় এই কেন্দ্রের কারণ উনিশশো চুরাশি সালে তিনি সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো রাজনীতিকে হারিয়ে সংসদীয় রাজনীতিতে প্রবেশ করেন তিন তিনবারের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সেই মুখ্যমন্ত্রী যা সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছে বিরোধীরা মতো ইস্যু রয়েছে রয়েছে টাকা দিচ্ছে না কেন্দ্রীয় এই এই অভিযোগ শাসক দলের সব মিলিয়ে লোকসভা কেন্দ্রে কতটা উত্তাপ ছড়াচ্ছে এই সমস্ত ইস্যু আর সি আপনাদের মনে থাকবে যাদবপুর কেন্দ্রেই একজন ব্যক্তির মৃত্যু হয়েছে এক যুবকের মৃত্যু হয়েছে তার পরিবার বলছে সিএ এ আতঙ্কে নাকি সে আত্মঘাতী হয়েছে এরকম ইস্যুগুলো যেখানে তপ্ত করে রেখেছে রাজ্য রাজনীতিকে কতটা প্রভাব ফেলবে যাদবপুর লোকসভা কেন্দ্রের ভোট কেন্দ্রে আমরা একটু জানার চেষ্টা করব। আর খুব উল্লেখযোগ্য বিষয় এখানকার প্রার্থী তারকা প্রার্থী বনাম বাম প্রার্থীর লড়াই হবে নাকি লড়াই হবে ত্রিমুখী নাকি আরও বহুমুখী লড়াইয়ের জন্য অপেক্ষা করছে যাদবপুর লোকসভা কেন্দ্র আমাদের সঙ্গে যারা রয়েছেন আমি একটু চটচট করে বলে দিই বিজেপির প্রতিনিধিরা রয়েছেন রয়েছেন এইদিকে বাম প্রতিনিধি যারা দাবি করছেন যে এটা পুনরুদ্ধার করবেন তারাই কেন্দ্র তার সঙ্গে রয়েছেন শাসক দলের প্রতিনিধিরা আর এসবের মধ্যেই বাম প্রার্থীরা তারা বাম প্রার্থী যিনি সৃজন ভট্টাচার্য তিনি দাবি করছেন যে এখানে পুনরুদ্ধার হবে কিভাবে সম্ভব এই চ্যালেঞ্জ কেন নিচ্ছেন আপনারা দেখুন এই কেন্দ্র বরাবরই আমরা যা জানি যাদবপুর কেন্দ্র বামেদের মানে বহুদিন ধরেই গড় হিসেবে ছিল এবং এই রাজ্যে তো অনেক গড় আছে বামেদের সেগুলো কি পুনরুদ্ধার করা যাচ্ছে কেন এই রাজ্যটাকে এই কেন্দ্রটাকে পুনরুদ্ধারের ভাবনা অবশ্যই দেখুন চেষ্টা হবে গোটা রাজ্য জুড়েই পুনরুদ্ধারে কিন্তু এই কেন্দ্রে আমাদের যা প্রার্থী আমরা যা বলছি যাদবপুরের জন্য বেস্ট বেস্ট যে কোনো দলের ক্ষেত্রে যা প্রার্থী হতে পারে তরুণ মুখ ছাত্র নেতা এর বিকল্প হিসেবে আমরা আর কিছু পেতে পারি না সন্দেশখালী নিয়ে ব্যাপক প্রচার করছেন আপনারা হ্যাঁ সন্দেশখালী আমরা চাই চাইছি না যে পাঁচশো আর হাজার দিয়ে মানুষের মা ও বোনদের ইজ্জতটা বিক্রি হয়ে যাক মা বোনরা নিশ্চয় বুঝেছেন এবং তারা ঝাঁটা লাঠি নিয়ে বেরিয়ে গেছে এই সরকারকে উৎখাত করতে এবং এই সরকার শুধু যাদবপুর সন্দেশখালী প্রভাব কি পড়বে যাদবপুরে দেখুন সন্দেশখালী কেন্দ্রীয় সরকারের বানানো একটা জাতীয় ইস্যু এই সময় দাঁড়িয়ে এসছে প্রভাব বাংলার বুকে পড়বে না তার কারণ ইতিমধ্যে শাহজাহানকে গ্রেপ্তার করেছে বাংলার পুলিশ শিবু হাজরা উত্তম সর্দাদের গ্রেপ্তার করেছে বাংলার পুলিশ কোর্ট আপনাদের বিরুদ্ধে তো দুর্নীতির অভিযোগ আছে আপনাদের মন্ত্রীর বাড়ি থেকে আরও এক মন্ত্রীর বাড়ি থেকে ইডি বলছে নগদ পেয়েছে এখন পর্যন্ত সেটা তো প্রমাণিত নয় যখন প্রমাণিত নয় আমরা দেখতে পেলাম যে যত নির্বাচন আসছে কেন্দ্রীয় সরকার মরিয়া হয়ে পড়েছে যে কোনো বিরোধী রাজনৈতিক দলের বাড়িতে চলে যাচ্ছে ইডিকে পাঠাচ্ছে কেন্দ্রীয় এজেন্সিকে পাঠাচ্ছে এটা পুরোপুরি বোঝা যাচ্ছে এটা একদম পুরো মানে ভোট এসছে এখন বিব্রত করতে হবে সম্পূর্ণ মিথ্যা প্রচার করছে ওরা আমরা দেখেছি সন্দেশখালীতে যারা দোষী পঞ্চান্ন দিন সময় নিয়েছে রাজ্য সরকার গ্রেপ্তার করতে কে সাজান সাজান ওখানকার বামপন্থীদের পোষা একজন ক্যাডার ছিল একজন হারমার ছিল তাকে মমতা ব্যানার্জি নিজে ওখানে তোলা আদায় করার জন্য সেভেন্টি ভাগ নেওয়ার জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেওয়ার জন্য ওকে পুষেছে তোলাবাজি তৈরি করেছে মাফিয়া রাজ সারা পশ্চিমবাংলাকে আজকের মমতা ব্যানার্জি একটি একটি করে বাঁচাই বাছাই করে শুনিয়ে কি বলবেন একটা একটা একজন যুবকের মৃত্যু হলো তার পরিবার বলছে যে সি এর ভয়ে তার মৃত্যু হয়েছে এটা ফলস মমতা ব্যানার্জি যা বোঝাচ্ছে সেটা পুরো মিথ্যে প্রচার এখানকার মানুষ আপনারা মানুষের কাছে যাচ্ছেন না আপনারা আপনারা বোঝাতে পারছেন না জিজ্ঞেস করছে তাদেরকে আমরা বোঝাচ্ছি মমতা ব্যানার্জি ভুল বোঝাচ্ছে মমতা ব্যানার্জিই দায়ী এই মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বোঝাচ্ছেন এই অভিযোগ কেন কেন কি ভুল বোঝাচ্ছে এটা দেখুন যারা বলছে এটা তাদের কাছে ভুল ছাড়া আর আর কিছু নেই আর আপনারা বোঝাচ্ছেন আপনারা গিয়ে গিয়ে বাড়িতে বোঝাচ্ছেন যে আসলে সি রুল কি আমরা বাড়িতে অবশ্যই বোঝাব সি এ তো অবশ্যই অবশ্যই হোক না মমতা বন্দ্য মমতা বন্দ্যোপাধ্যায় তো একেবারের জন্য বলছে না সি না হোক কিন্তু আজকে যখন সাধারণ মানুষ সিএ এর জন্য আজকে যখন আত্মঘাতী হচ্ছে এর দায়টা কে নেবে এর দায়টা তো বিজেপি সরকারের তৃণমূল বিজেপির যে বাইনারি তৃণমূল বিজেপির যে সেটিং মানুষ ধরে ফেলেছেন রুটি কাপড়া মকান কামদ্যা রুটি কাপড়ার রুটি রুজির জন্য যে লড়াই সেই লড়াইকে রাজনীতির মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রে নয় গোটা রাজ্যে সব লোকসভা কেন্দ্রে আমাদের এই লড়াই আমরা আজকে সিএ নিয়ে সারা ভারতবর্ষ উত্তল আমি প্রশ্ন করতে চাই বাংলার মানুষের কাছে যে হোয়াট ইজ সি এ এ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমি প্রশ্ন করতে চাই ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পরে বললো আই কার্ড চলবে না আধার কার্ড আনো আধার কার্ড কেন না আইডেন্টিটি দেবে আধার কার্ড আপনার এটা নিয়ে আন্দোলন করেছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলল আধার কার্ড ডিটারমাইন করবে আপনার নাগরিকত্ব আজকে আধার কার্ড হয়ে গেল আবার এসছে সিএ নিয়ে অর্থাৎ এদের উদ্দেশ্যটা ভারতবর্ষের মানুষকে নাগরিকত্ব দেওয়া নয় ভারতবর্ষের মানুষকে শুধুমাত্র আপনারা ঘরে ঘরে গিয়ে বোঝাচ্ছেন কি ডেফিনেটলি আমরা প্রত্যেক ম্যান টু ম্যান কানেকশন করছি যে ভারতীয় রুল তো জারি হয়ে গিয়েছে রুল ওটা তো ক্ষমতায় আছে অহংকার গাত্র দহন অহংকার ক্ষমতার বলে বিজেপির দুই ভাই ইডিসিবিআই চমকে ধমকে মানুষকে ডমিনেট করার চেষ্টা করছে কিন্তু চমকে ধমকে মানুষকে ডমিনেট করা যায় কি দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছে এবং আমি আবারও বলছি যে রাজ্যের মন্ত্রী

এই যে নতুন জেনারেশন উঠছে তারা চিন্তা ভাবনা এই কারণেই করবে আমরা বিগত বছরগুলো দেখেছি যে যা সাংসদ মিমি চক্রবর্তী যে আগে সাংসদ ছিলেন কিছু করেননি তিনি তিনি কোনো কথা কিছুই করেনি একুশ পার্সেন্ট কি দরকার কি দরকার এই এই সাংসদ এরিয়ায় কি দরকার জাতীয় শিক্ষানীতি বিল নিয়ে কোনো কিছু করেনি সিএ নিয়ে যে বিল পাশ হয়েছিল সেই নিয়েও কিছু করেনি একুশ শতাংশ অ্যাটেন্ডেন্স ছিল কি করেছে কোভিডের সময় তাকে এলাকায় দেখা যায় দেখা যায়নি

ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি কাজ করেন তিনি মনে করেন তিনি রাজনীতিতে একটু বাইরে থাকতে চান কিন্তু তিনি তো বলেননি যে তৃণমূলে থেকে আমি তৃণমূলে কাজ করতে পারছি না কাজ করেছেন স্পেসিফিকালি আজকে এমপি কি কাজ করেছে বিধায়ক কি কাজ করেছে মন্ত্রী ম্যাটার কেন এত লোক এত লোক ভোট দিয়ে তাদেরকে পাঠাচ্ছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সার্বিকভাবে যে উন্নতি করেছে সেখানে এমপি বিধায়কের স্পেসিফিকেশন অবশ্যই আপনি রাস্তা দেখতে পাচ্ছেন এখানে এগুলো তো এগুলো তো জনপ্রতিনিধিদের করার দায়িত্ব সরকারের করার দায়িত্ব পরিকাঠামোগত উন্নত উন্নয়ন করা কিন্তু গণতন্ত্র এখন বিপদের মুখে এই অভিযোগ করা হচ্ছে তার মধ্যে অন্যতম বামেরা কেন মনে হচ্ছে আপনাদের গণতন্ত্র বিপদের মুখে আপনি এক্ষুনি প্রশ্ন করলেন না ওনাকে যে কী করে কী করেছেন ভাবতে দু মিনিট সময় নিয়েছে ঠিক আছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা পরিষ্কার বলছি রুটি রুজির লড়াইকে সংসদের অভ্যন্তরে কারুর জন্য আমাদের জন্য কথা বলার কে থাকবে গত তিনবারের সাংসদগুলো তারা কেউ ছিল না বামেরাই তো শূন্য সংসদীয় রাজনীতিতে অন্তত আমাদের রাজ্যের ক্ষেত্রে দেখা যায় আমরা ইলেকটোরাল বন্ডেও শূন্য বিজেপি ইলেকটোরাল বন্ড থেকে ছ হাজার পাঁচশো ছাপ্পান্ন কোটি টাকা নিয়েছে তৃণমূল তিন হাজার তিনশো তিপ্পান্ন কোটি টাকা নিয়েছে আমরা ইলেকটোরাল বন্ডেও শূন্য যারা বলে এই শূন্য শূন্য কৌটনাড়িয়ে চলে তাদের একটা কথা বলতে চাই চিতে কবি কুত্তে কি ধর্মে সামিল নাই होता। হ্যাঁ চিতে চিতেই রেতা হ্যাঁ আমরা মাথা উঁচু করে রাজনীতি করি মাথা উঁচু করে মানুষের কথা সংসদে বলবার জন্য আমাদের বিকল্প সৃজন ভট্টাচার্য এখান থেকে বহু মানুষকে পাঠানো হয়েছে এতজন সাংসদকে আপনাদের আপনাদের সাংসদদের পাঠানো হয়েছে তারা কি করেছে এই হিসেব নিকেশি এখন আপনাদের দিতে হবে তিনটে সাংসদ ব্যাক টু ব্যাক বলছি সুগত বাবু হারবার চলে গেছে আর একজন সুমন সারা জীবন গান গেয়ে গেল আর মিমিকে তো দেখাই যায়নি উনি যখন করোনা কোভিড প্যান্ডেমিক সিচুয়েশনে যখন এখানে সারা বাংলার মানুষ এই গুণী বিদগ্ধ মানুষজন এই এই এখানকার ভোটাররা জিতিয়েছেন তারা সংসদে পাঠিয়েছেন মানুষকে ভুল বুঝিয়েছে যে যে ডাক নিয়ে কি ভুল বুঝিয়েছে মমতা ব্যানার্জী 2011 সালে যে ডাক নিয়ে এসেছিল দা রিস্টোরেশন অফ ডেমোক্রেসি কিন্তু আসার পর আমরা 10 বছরে কি দেখলাম ডিস্ট্রাকশন অফ ডেমোক্রেসি এটা মানুষ যাদবপুরের লোক বুঝতে পেরেছে এবং আগামী দিন বলছি বামপন্থা সোভিয়েত ইউনিয়ন শূন্য হয়ে গেছে এখানে জিরো হয়ে গেছে আগামী দিন আমাদের এখান থেকে যাদবপুরে ক্ষমতায় আসছে বিপুল ভোটে অনির্বাণ গাঙ্গুলি আচ্ছা বিজেপি বিপুল ভোটে ক্ষমতায় আসছে বিজেপি বিপুল ভোটে কিভাবে ক্ষমতায় আসবে সেটা তো বিজেপি হিসাব নিকেশ করবে আপনাদের হিসাব নিকেশ কি রয়েছে সারা বাংলার বুকে দু সালে বিজেপিকে বাংলার মানুষ আঠারোটা সিট দিয়েছিল তারা দিয়ে বুঝে গেছে কি ভুল করেছে তারা ফুল সবাই জড়া ফুলের দিকে চলে বাংলা থেকে মমতা নেতৃত্বে আমরা দেখিয়ে দেবো আগামী নির্বাচনে শুধু অপেক্ষা করুন সাত দফা নির্বাচন সারা ভারতবর্ষে সাত দফা নির্বাচন হচ্ছে বাংলাতেও সাত দফা নির্বাচন এই সাত দফা নির্বাচনের অন্যতম কারণ ইলেকশন কমিশন বারবার বলেছে কেন্দ্রীয় বাহিনীকে উপর থেকে নিচে নামাতে হয় আমাদের রাজ্যে আর একই সঙ্গে এই রাজ্যে এই রাজ্যে এই রাজ্যে হিংসার নজির রয়েছে আর এই যাদবপুর লোকসভা কেন্দ্র এমন একটা কেন্দ্র যেখানে শহরাঞ্চল রয়েছে যাদবপুর শহরের প্রাণ কেন্দ্র একই সঙ্গে রয়েছে ভাঙড়ের মতো একটা গুরুত্বপূর্ণ গ্রামীণ অংশ যেখানে আমরা নজির দেখেছি ইলেকশনের সময় হিংসার ঘটনার আর ইলেকশন কমিশন এই সাত দফা নির্বাচন নিয়ে এত শাসক দলের যে প্রতিক্রিয়া আসছে যে ইলেকশন কমিশন মোদীর কমিশন আপনাদের কি অভিযোগ আমাদের কথা একটাই যে ইলেকশন কমিশন যা নেবে সেটা যেন যা গুরু দায়িত্ব নেবে সেটা যেন মানুষের জন্য মানুষের রাজনীতিকে তার কথা ভোট ভোটের মধ্য দিয়ে কথা বলবার জন্য যে অধিকার সেই অধিকারকে যেন সুরক্ষিত রাখে মোদী কমিশনও যেন যেন না হয় আবার আমরা পঞ্চায়েত নির্বাচনের সময় যা দেখেছি বিডিও এসডিও থেকে শুরু করে সরকারি আধিকারিক এখানে ভাঙড় ভাঙড়ের একটা অংশ পড়ে ভাঙরের একটা অংশ পড়ে এই লোকসভা কেন্দ্রের মধ্যে একাধিক হিংসার ঘটনা আমরা দেখেছি ইলেকশন কমিশনের নির্বাচন কিভাবে চালনা করবে তা নিয়ে প্রশ্ন তুলছে শাসক দল আপনাদের কি মনে হচ্ছে আমাদের মনে হচ্ছে শাসক দল টোটালটা ভুল বলছে কেন ভুল বলছে ভুল বলছে ওরা কেন ওখানে শৌকত মোল্লা ঢুকতে পারবে না তো এখন যদি সেন্ট্রাল পোস্ট দোকা শৌকত মোল্লা ঢুকতে পারবে না মোস্তানি করতে পারবে না যার জন্য ওরা বলছে আরাবুল ইসলামকে তো গ্রেফতার করা হয়েছে আরাবুল ইসলামকে তো গ্রেফতার করা হয়েছে ওগুলো পুরোটাই আইবাস লোকসভা লোকালে অনেক বক্তব্য আমরা শুনছি আরো অনেকের কথা শুনবো একটা বিরতির পর সঙ্গে থাকুন আপনাদের কমিশনকে বলা হচ্ছে মোদির কমিশন ইলেকশন কমিশনকে বলা হচ্ছে যে মোদির কমিশন এই রাজ্য নির্বাচন কমিশন মমতার কমিশন আমরা দেখেছি বিগত আঠেরোর পঞ্চায়েতে বিগত তেইশের পঞ্চায়েতে দেখেছি পঞ্চান্নটা ছাপ্পান্নটা করে খুন হয়েছে এবং দু তারিখ এই বিধানসভা ইলেকশনের রেজাল্ট বেরোবার পর সোনারপুর উত্তর বিধানসভায় দক্ষিণ বিধানসভায় ব্যাক টু ব্যাক দুটো মার্ডার করেছে ওরা সুতরাং গণতন্ত্রের কথা ওদের মুখ থেকে শুনতে যায় না কিন্তু এই এই আমাদের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এইবার যে লোকসভা ভোট হবে আমি এখান থেকে হুঙ্কার দিয়ে বলতে চাই সাবধান হয়ে যাও প্রত্যেকে গ্রেপ্তার হচ্ছে তোমরাও গ্রেপ্তার হবে বাইরে কেউ যাবে না অশান্তি ইগোরা চেষ্টা করুন না শান্তিতে মানুষকে ভোট দিতে দাও আরে তোমাদের সময় আমরা দেখেছি কামদুনি দেখেছি বক্সটুই দেখলাম সন্দেশখালী দেখলাম সন্দেশখালীতে মমতা বড়দিকে যেতে বলো গার্ডেন ভিজে গেছে গার্ডেন ভিজে গেছে মমতা বড়দিকে হতে চাই যেতে বলো একবার কেন কেন আরে জনতার দরবারে আসুন জনতার দরবারে আসুন বিচার এখানে করুন কংস তার বিরোধীদের জেলে পুড়ে রেখেছিল আটকাতে পারেনি বাঁচতে পারেনি আজকে কেন আমরা বলছি ইলেকশন কমিশন ইলেকশন কমিশন মোদি কমিশন কেন বলছি আজকে ইলেকশন কমিশন তিনজনের কমিটি প্রধানমন্ত্রী ভারতবর্ষের বিরোধী দলনেতা ভারতবর্ষের পার্লামেন্টের বিরোধী দলনেতা তিনি থাকছে এগুলো মানুষকে বোঝাতে পারছেন মানুষকে বোঝাতে পারছেন মানুষকে বোঝাতে পারছেন মানুষকে বোঝাতে পারছেন অবশ্যই ভারতবর্ষের মানে শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে ইলেকশন কমিশন যারা ভোট পরিচালনা করে তারা আপনারা অভিযোগ করছেন যে মোদীর কমিশন এটা মানুষকে বোঝাতে পারছেন আপনারা আপনাদের যুক্তি না হলে আপনি বলুন একটা রাজ্য পুলিশের সর্বময় কর্তা তাকে ডিজিকে কে সরিয়ে দেওয়া হচ্ছে চারটে জেলার ডিএম কে সরিয়ে দেওয়া হচ্ছে কই গুজরাটে তো সরছে না তাহলে পশ্চিমবঙ্গের কেন শুধু সরানো হচ্ছে তাহলে গুজরাটে সরাস্ত সচিব কেউ তো সরানো হয়েছে ওরা গ্রেপ্তারির কথা বলছে ওরা ওরা গ্রেপ্তারির কথা বলছে অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়ে যায় ইন্ডিয়া জোটে থাকার জন্য আমরা পরিষ্কার বুঝে গেছে মানুষ মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে গেছে পিসি ভাইপো গ্রেপ্তার হওয়ার গ্রেপ্তার পিসি ভাইপোকে গ্রেপ্তার করার মতন ক্ষমতা ওদের হয় না ক্ষমতা ওদের হয় না আপনাদের সঙ্গে সেটিং আছে এই অভিযোগ বারবার করা হচ্ছে বামপন্থারা আর তৃণমূল কংগ্রেস হচ্ছে কয়নের এপিডোপিট ওরা পশ্চিমবাংলার বাইরে গিয়ে জোট করছে ওরা সাঁই বাড়ি ভুলে গেছে যে সাঁই বাড়িতে খুন করেছিল সেই সাঁই বাড়ি সেই কংগ্রেসের যখন একদম কোলের সন্তান তৃণমূল কংগ্রেস তারা জোট করে যায় একসাথে এরা হচ্ছে একের পিঠে এক একজন এরা কয়েনের রেপিড অপিড এরা একে অপরের পরিপূরক এই চৌত্রিশ বছরে যারা বামপন্থী রাজনীতি করেছে তারাই আজকে তৃণমূল কংগ্রেসটা করেছে দেখে নিন এখানে আটানব্বই সালের মুখ কজন আছে দেখে নিন সমস্ত বহু অতীতের প্রসঙ্গ উঠে আসছে আমি এখানে ইয়াং ব্রিগেড আছে যদিও তারা বিজেপি প্রতিনিধি এদিকে একটু এসো একজন ভোটার হিসেবে কি মনে হচ্ছে তোমার তুমি একটা দলের সঙ্গে যুক্ত মানুষের কাছে গিয়ে কি কি বলছো তোমরা কি বলছো এই যে সন্দেশকালের ঘটনা আসছে এই যে এত বছর ধরে দুর্নীতি সন্দেশকালিতে কি হলো এমন যে গোটা বাংলা জুড়ে এর প্রভাব পড়বে ভোটে আপনাদের প্রতিনিধিরা গেছে মিডিয়া ওখানে অনেকে গেছে দিদি কেন যাচ্ছেন সন্দেশকালিতে মা বোনেদের যেভাবে মা বোনেদের ওপর অত্যাচার হয়েছে যেভাবে ওরা ধর্ষিতা হয়েছে সেখানে একদম আমাদের আমাদের লজ্জা আছে আমাদের মহিলা মুখ্যমন্ত্রী হয়ে সেখানে একবারও যায়নি কিন্তু দশ বছর মোদীর যে বিকাশ ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য আজকে আমাদের বিরোধীরা তৃণমূল এখানে বলে যে পশ্চিমবঙ্গের জন্য কোনো অনুদান দেওয়া হয় না কিন্তু আমরা তোদেরকে বলি আপনারা যে অনুদান পেয়েছেন তার হিসাবটা দিন আচ্ছা হিসাব দিন হিসাব দিন বলছেন যে হিসাব দিন আপনাদের কেন্দ্র যা টাকা দিয়েছে হিসাব দিন একটা স্ট্র্যাটেজিক্যাল কথা বলবো দেখুন রাজনৈতিক কাঁদা ছড়াছড়ি হবে আপনি দেখুন বাংলার মানুষ আপনারা হিসাব হিসাব দিন এটা বিজেপি বলছে কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এসে প্রত্যেকটা এভরি নুক অ্যান্ড কর্নার ইনভেস্টিগেট করেছে বলেছে জিরো টলারেন্স করাপশন ইন বেঙ্গল তাহলে কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি লেড বাই হুম লেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট তারা যখন এসে রিপোর্ট দিয়ে গেছেন বাংলায় জিরো টলারেন্স তখন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্যসভাপতি সুখেন্দু টাকা কেন আটকে রেখেছে ওই তো গাত্র দহনে গাত্র দহনে হিংসাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করতে না পারে কি এমন হিংসা যে রাজ্যের মানুষের উন্নয়ন আটকে থাকবে একশো দিনের কাজ পাচ্ছে না টাকা পাচ্ছে না এর জন্য কেন মামলা করেনি মমতা দিদি কিন্তু সাধারণকে ছাড়ানোর জন্য পরপর মামলা করে গেছে কেন এটাই বলবো আমি এই প্রশ্ন সন্দেশখালীর মতো একটা জ্বলন্ত ইস্যু এখানে একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিরোধী এ রাজ্যে শাসক দলের যারা বিপরীত কক্ষে রয়েছেন তারা প্রচার করছেন যেখানে সন্দেশখালী অন্যতম একটা ইস্যু হয়ে রয়েছে বারবার এই অভিযোগ করা হয়েছে দুর্নীতির অভিযোগ করা হয়েছে আর কেন্দ্রের মানুষ তারা ভোট দেবেন এবং এই জনপ্রতিনিধিরা বা রাজনৈতিক দলের কর্মীরা তারা মানুষের কাছে যাচ্ছেন তাদের প্রতিশ্রুতি নিয়ে কি হয় যাদবপুর লোকসভা কেন্দ্রের ভোট বাক্সে কতটা প্রভাব পড়ে সেদিকে অবশ্যই নজর থাকছে লোকসভা লোকাল এখানেই অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা